একটা হয়নি না 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 করি ভালো লাগে দেখতে আপু আপু না 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 মানুষের মন না মানে মানুষের মন ভাঙে সবাই ভাঙে আমরা কিন্তু চাই যেটা আসলে ভাঙা যাবে না কিন্তু সেটা আমরা অনেকেই ভাঙি লাইক আর ফ্লেভার যতই যা বলো ভাই আমি ছেলে মানুষ আমাদের কাছে মেয়ে মানুষের ফ্লেভার মেয়ে মানুষের উপরে কোনো ফ্লেভার নাই রেকর্ডিং এর মধ্যে বলে দিচ্ছে যখন যে কথা বলবে তার মুখ দিয়ে ক্যামেরা নিয়মিত আচ্ছা আইউবি জি ইউনিভার্সিটি আছে তো ওদের ছেলেদের দাবি করে ওদের ওয়াশরুম নাকি সব থেকে বেশি সুন্দর মানে সব প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমার এটা দেখে মনে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ভালো নেই এটা নিয়ে গর্ব করে অনেক ক্যাম্পাস অংশ গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং হচ্ছে 12টার পর হয়ে গেছে তাই এখানে গুড ইভিনিং আর আজকে আমরা কোথায় আসছি গেস করেন পেছনে দেয়াল দেখে গেস করা যাচ্ছে যে আমরা কোথায় আসছি খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ইউল্যাব ইউনিভার্সিটি এখানকার পরিবেশের সাথে একটু মিশবো এখানকার ব্যাপারে একটু জানবো অনেক স্টুডেন্টস আছে এখানে ওদের সাথে একটু কথা বলবো যে কেন ওদের ইউনিভার্সিটি সব থেকে বেস্ট এই বিষয়ে একটু শুনবো আজকে ইউল্যাব কেন বেস্ট ইউনিভার্সিটি বা বেস্ট ইউনিভার্সিটি কি আদৌ আপনি কি মনে করেন one of the basic university and all for kan ekhane onek facilities ache sundor jonno first priority hocche scholarship er jeta female der ke 15% dey other requirement specially jeta ula famous mass media communication er jonno etar jonno ami mone kore je it's one of the good university in bangladesh not best but best for MS type ba mane এখন ইউল্যাব ঘুরতে রিজন থাকে তোমার কেন ইউল্যাব ঘুরতে এসেছো কোন কোন ইউনিভার্সিটি ভর্তি না এমএসডি এন্ড ইংলিশ ডিপার্টমেন্ট ইউল্যাব এর অনেক রেনাউন্ড আমি শুনছি যে ইউল্যাব এর ফ্যাকাল্টি অনেক ভালো ইংলিশ আর এমএসডি এর জন্য এনভায়রনমেন্টাল দিক থেকে বেস্ট ক্যাম্পাস এর জন্য দেখা যাচ্ছে ইউএপি অথবা হচ্ছে ব্র্যাক এগুলো থেকে ভালোই কম আর হচ্ছে যারা স্কলারশিপ পায় তাদের জন্য মিনিমাম 40% স্কলারশিপ এবারে তোমার কি মতামত ছেলেরা কেন ছেলেরা কেন একটা ভালো সঠিক এবং মানে একটা ট্রু মানুষ পাইছি মাত্র এতক্ষণ পর সত্য কথা বলছি আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে মেয়েরা বেশি ম্যাচিওর হয় বাট এমনি বুদ্ধির দিক দিয়ে ছেলেরা ছেলেরা বেশি ক্লেভার না মেয়েরা বেশি ক্লেভার কি ক্লেভার ছেলেরা বেশি ও দুইটাই শয়তান দুইজনই আপনি শয়তান না আপনি ভালো আমি শয়তান সবাই শয়তান ও ও আশ্চর্য শয়তানের মা দুধে ধোয়া তুলসী পাতা কেউ না ট্রাস্ট মি লাইফে কেউ না কেউ কিছু না কিছু করে আজকে এখানেও ছেলেরা বেশি ক্লেভার ভাই ক্লেভারের মিনিং সেই জান টুমোরোটা আসলে কালকে আসবে আমরা কালকে টুমোরোতে গেলে আবার টুমোরো আবার পরের দিন আসবে অর্থাৎ টুমোরো তো আমি কখন যেতে পারবো না বাট প্রশ্ন শুনে বিষয় এমন না যে শুধু ছেলেরাই ক্লেভার সেটা না এখানকার মেয়েরা খুব ক্লেভার কারণ দুইটা খুব স্মার্টলি আনসার করছে আর এয়ারপোর্টে ফাটায় দিছে আর এই ভাই যেটা বলছে ভাইয়া যেটা বলছে সেও বলছে যে মেয়েরা ক্লেভার আর সেই প্রমাণ আছে মেয়েদের ম্যাচে আগে আগে আচ্ছা
ওয়াশরুমে কি থাকে তা ভাই আপনাদের ইউনিভার্সিটি একজন বলছে খুবই জোর ছিল আর আমার সাথে কথা বলছে না অনেক রিকোয়েস্ট করছি কথা বলতে চাই ওকে বাই আপনাদের ইউনিভার্সিটি ওয়াশরুমে নাকি টিস্যু পেপার থাকে না এটা কি সত্য দিস ইজ রং থাকে সামটাইমস মিস্টেক হয় এটা অথরিটি অনেক মানে ইস্যুস থাকে বাট মোস্ট অফ দা টাইম থাকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার স্মাইল খুব সুন্দর প্রথমে যে ইন্ট্রোডাকশন দিলেন না মানে আমি বাধ্য হয়ে গেছি ভিডিও নাও থ্যাংক ইউ বিয়ার আগে তার মুখে ছিল মধুর হাসি এখন সে হয়েছে ক্যাটক্যাটানির মা ওয়াট ক্যান বি ব্রোকেন বাট নেভার হ্যাপেন আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত বিশ্বাস করেন আমি এই মানুষকে আগে থেকে চিনি না আমার ফ্রেন্ডের পরিচিত আমি তাকে জিজ্ঞেস করতেছি ফার্স্ট টাইম ফার্স্ট পরিচয় আমি প্রত্যেক কাজ করতে আচ্ছা একটা কথা গিয়ে কোনো ছেলে বা কোনো মেয়ে আমি কোনো পারেনি উনি পারতেছে করতে পারতেছে কেমন ছেলে হলে আপনার প্রেমের জন্য হয়তো উৎসাহিত হবে রুকো যারা সবার করো এই জন্য মানে একটু রিচ কিড না হলে আসলে ফুটবে না বা রিচ কিড পাইনি বলে এখন পর্যন্ত প্রেম হয়নি তারাও রিচ তাদের বাবারও রিচ ডেফিনেটলি সো রিচ এই জন্য তারা ওয়েট করতেছে বাট ইউলাবে প্রেম ছাড়া কোনো মেয়ে আছে আমি এতগুলো মেয়ে পাইলাম একটাও পাইনি এখন পর্যন্ত শুধু এই দুজনকে পাইছি প্রেম ছাড়া আর যথেষ্ট সুন্দর স্মার্ট পার্সন তারা দুজন তাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে আমি জানি না তারা কেন প্রেম ছাড়া আছে যারা যেসব ছেলেরা ইউলাবে এখন পর্যন্ত মানে কোথাও এঙ্গেজ নাই তারা ট্রাই করে দেখতে পারো প্রপোজ করে দেখতে পারো হয় কি না ইটস জাস্ট আ ফান পারপাস সিরিয়াসলি নিও না আপু দেয় আপুদের কোনো নাম ঠিকানা কিছু দিব না কিন্তু পরে তোমরা ডিস্টার্ব করবা ওইগুলো দিব না ওকে থ্যাংক ইউ আপু তারা সব মিলে ইউলাব আসলে জোস একটা ইউনিভার্সিটি আর এখানকার ছেলে মেয়ে যে স্টুডেন্ট যেগুলো আছে কথা বলতে খুব ইন্টারেস্টেড কথা বললো সবাই হেল্প করলো আমারও খুব ভালো লাগলো সাথে কথাবার্তা বলে আজকের ব্লগ আসলে আর লং করবো না আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে আর ইউলাবে সারাদিন আসলে ফ্যান্টাস্টিক আসছে তো যারা যারা আমার কথা দেখছেন তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইউটিউব পেজে একটা ফলো দিবেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা